welcome to Sharmila Showhouse. And aaj amar shonge Gaurav, mane amader Banglar Gaurav, Gaurav Chakrabarty. Uni biye korechen kintu bou ekhon busy ache bole uni amake shomoy dicche. Bishon lajuk chele, jai hok. Bolo, ebare tomar Christmas e ei etogulo naikar chape tomar ki rokom obostha? মানে আমার খুব একটা চাপ হয়নি, কারণ আমার ছবিতে আমার প্রেজেন্সটা খুবই সীমিত। মানে আমি একেবারে শেষ দিকে আসছি এবং তুমি কি বলে দিয়েছিলে বিশাকে যে আমি আমি কিন্তু এতগুলো নায়িকা আছে আমার না না আমি একটু রোল করব। বিশাদার ক্ষেত্রে যেটা হয়, বিশাদার প্রত্যেক ছবিতেই আমাকে একটা ছোট ছোট অ্যাপিয়ারেন্স দেয়। গ্যাংস্টারের ক্ষেত্রে তাই হয়েছিল, গ্যাংস্টারে আরও ছোট ছিল, এখানে আরেকটু আছি, তবে এটাও একটা খুব সীমিত অ্যাপিয়ারেন্স। কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা চরিত্র যে যে গল্পে যেখানে ঢুকছে আর কি, তাদের ট্রেলার দেখলেই বোঝা যাচ্ছে এই মেয়েগুলোর জীবনে প্রচণ্ড ক্রাইসিস, এবং সেই ক্রাইসিস থেকে খানিকটা রেসপাইট দেওয়ার জন্য এই চরিত্রটা আসে। সো আই ব্রিং হ্যাপিনেস টু দেয়ার লাইফ, সো উইচ ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট আই থিংক। মানে সেই ডিমান্ডটা রাখলো না, মানে আই ব্রিং হ্যাপিনেস। কটা মানে এই টলিউডে বসে কটা নায়ক এরকম করতে মানে এই এই দাবিটা করতে পারে আমি জানি না, এটা আমার দাবি নয়, এটা টোটালি বিশাদার ক্রেডিট, বিশাদার এরকম একটা চরিত্র দিয়েছে আমাকে। আচ্ছা, তো এই চরিত্র নিয়ে রীতিমার কি মতামত? তোমাদের তো দেখাই করতে দেওয়া হয়নি এই ছবিতে, একটা সিকোয়েন্স আমরা আছি একসাথে, মানে তোমাদের এক্সটেন্ডেড কাল রাত্রি চলছিল আর কি এই ছবি, প্রায় তাই মানে আমরা ওর শুটিং থাকলে আমার নেই, আমার থাকলে ওর নেই, এরকম চলছিল। তবে ক্রস হয়েছে কখনো? ক্রস হয়েছে, একটা জায়গায় হয়েছে যেখানে আমরা সবাই একসাথে, আমার ভাইও আছে সেখানে, তো ওটা খুব মজা হয়েছে। মেকআপ রুম শেয়ার করতে, আড্ডা মারতে, সারা রাত ধরে কাজ করতে খুব ভালো লেগেছে। আচ্ছা আচ্ছা, এই এই কথাগুলো একটু বোঝাতে, সবাইকে বলছে এই কথাগুলো, আমি যেটা জিজ্ঞেস করব সেটা তোমাকে একদম ঠিকঠাক করতে হবে। রিদ্ধিমাকে কতটা চিনলে বিয়ের পরে? আগে যা ছিল পরেও তাই আছে। বিয়ের 7 বছর আগে থেকে তো আমাদের সম্পর্ক, তো সেই জায়গার থেকে অনেকটাই চিনতাম তাকে, কিন্তু একটা মানুষের সাথে থাকতে শুরু করলে আরো ভালো করে তাকে চেনা যায়। জানলাম যে ও কতটা রেসপন্সিবল, কতটা সংসারী, কতটা বাড়িটাকে আগলে রাখে, সবটাই মানে খুব ভালো লাগে। আচ্ছা, রিদ্ধিমার প্রিয় খাবার কি? রিদ্ধিমার প্রিয় খাবার ইজ সি ফুড, এনি সর্ট অফ সি ফুড, আর স্পেশালি থাই ফুড। থাই ফুড পছন্দ। রিদ্ধিমার জুতোর নাম্বার কি? আমার জুতোর নম্বর হচ্ছে 6 5 5। জিজ্ঞেস করবো রিদ্ধিমাকে। রিদ্ধিমার ওয়ালেটের রং কি? ওয়ালেটের রং ও তো এক একদিন এক একটা ইউজ করে, যে ওয়ালেটটা রোজ ইউজ করে সেটা একটু গ্রেশ ব্রাউন টাইপের, ট্যান টাইপের। আমি তো দেখতে পাইনি, সুতরাং এটা নিয়ে আমি কিছুই বলতে পারবো না। আচ্ছা রিদ্ধিমা, যখন অফ টাইম মানে যখন শুটিং নেই সেই দিনটা সকালবেলা কি করে? সকালবেলাটা মুশকি কাটে বাড়ির যারা কাজের লোকরা আসে তাদেরকে, তাদের তত্ত্বাবধান করতে, এবং তারপরে ইউটিউব টেলিভিশন এইসব নিয়েই কাটে। বিয়ের পরে তোমার নিজস্ব কি হেল্প হয়েছে, মানে তোমার কোন কাজটা রিদ্ধিমা দায়িত্ব নিয়েছে? আমরা অ্যাকচুয়ালি দুজনে মিলিয়ে মিশেই সবকিছু বাড়ির দায়িত্বটা নিয়েছি, তবে এটা বলতেই হবে যে বাড়ির মানে সমস্ত কিছু ওর রিমোট কন্ট্রোলে চলে, মানে ও যদি বাড়িতে নাও থাকে তাও ও চালনা করে আর কি। বিয়ের পরে তুমি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো না দেরি করে ঘুম থেকে ওঠো? মোটামুটি একই, একটু তাড়াতাড়ি উঠি। আচ্ছা ঠিক আছে, তার মানে রিদ্ধিমার প্রভাবটা মানে প্রায় ছাতার মতো সুন্দর করে ওকে বাঁচিয়ে রেখেছে বিয়ের পরে একেবারে। আর এখানে তোমার ভাইও আছে, এটা অলমোস্ট এই পুরো ফ্যামিলির মধ্যে তোমাদেরও একটা ফ্যামিলি রোল এখানে প্লে করছে এই ছবিটাতে, মানে একদম আমাদের ফ্যামিলি ভীষণ গুরুত্বপূর্ণ পার্ট প্লে করছে ক্রিসমাসে, মানে তারা বিভিন্ন গল্পে রয়েছে এবং তারা যেভাবে এক একজন চরিত্রকে এক একভাবে ইনফ্লুয়েন্স করছে, তো সেটা খুব ইন্টারেস্টিং। থ্যাংক ইউ সো মাচ গৌরব। শর্মিলা শোহাউস নতুন শুরু হয়েছে, তুমি যদি বলো শর্মিলা শোহাউস এসে তোমার শর্মিলাদির সঙ্গে সম্পর্ক তো বহু বহু বছরের, এখন আমি যত বছর কাজ করছি তত বছরের সম্পর্ক, মানে অ্যাবাউট 8 বছর হয়ে গেল এখন। তো শর্মিলা শোহাউসের জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা রইল, এবং আমি জানি এটা অসাধারণ একটা শো হয়ে গেল। থ্যাংক ইউ থ্যাংক ইউ।